আসসালামু আলাইকুম ওরি বকাত আলহামদুলিল্লাহ ওয়ালাম সুপ্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ আজকে আমরা সালাতুত তাহাজ্জুদ বা তাহাজ্জুদ নামাজ এর ফজিলত সম্পর্কে আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার প্রয়াস পাব অনাতফিক ইল্লা বিল্লাহ তাহাজুদ নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ ফরজ ওয়াজিব সুন্নতের পরে নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হল এই তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে রসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে তাকিদ দিয়েছেন উৎসাহ দিয়েছেন আমরা সে সম্পর্কিত কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাব রসুল পাক সাল আলি হাসাল্লাম এরশাদ করেন আফতলুসলায়াতি বা আদল মাহফরুদি সলায়াতুল ফি লাইল ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো ওই নামাজ যেটি রাতের মধ্যভাগে আদায় করা হয় মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে এখানে মূলত রাতের নামাজ বলতে তাহাজুদের নামাজকে বোঝানো হয়েছে হযরত আবু ওমামা আর দি আল্লাহ তায়েল আনহু এরশাদ করেন رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وهو قربة إلى ربكم ومكفرة للسيئات ومنهات للإثم. قيام الليل قرأوا جيد كرون إتي صالحين بنكر أبهاش এটি তোমাদের গুনাকে মিটিয়ে দেয় এবং গুনা থেকে তোমাদেরকে বিরত রাখে অন্য রেওয়ায়তে এসেছে মাত্রদা তুললিদা ই আনিল জাসাদ এই রাতের নামাজ তোমাদের শরীর থেকে রোগকে দূর করে দেয় তিরমিজি শরীফ হযরত আমর আবাসার দি তাল আনহু বলেন রসুলে বাকসাল আলাইহিহুয়াসাল্লাম এরশাদ করেন আক্রব উমা ইয়াকুন ও রব্বু মিনাল আবদি ফি জউফিল আখির ফাইনিস্তত আন তেকুন আ মিব্মা ইয়াজ কুরুল্লা হাফি তিলকে ফাকুন আল্লাহ রব্বুলা আল বান্দার সবচেয়ে নিকটবর্তী হন শেষ রাত্রে অতএব তুমি যদি সেই সময় আল্লাহর জিকির করতে সক্ষম হও তাহলে তাই করো তিরমিজি শরীফ হজরত আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহ তাহু থেকে মারফুর সূত্রে বর্ণিত রসুল পাকসল আলিহিহি আসসালাম ইরশাদ করেন সালাসাতুন ইয়দ হাকুল্লাহ ইলিম আর রজুল ইজা কৌম্লাইল ইউসল্লি ওয়াল কৌম ইজা শফুু ফিসহ ওয়াল কৌম ইজা শফু ফি আদু। তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লা রব্বুল আলমিন সুপ্রসন্ন হন এক যারা রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ে দুই যখন মানুষ নামাজের জন্য কাতারবদ্ধ হয় এবং তৃতীয় হল যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য কাতারবদ্ধ হয় মিশকাতুল মাসাবি হজরত আবু উমামা রদী আল্লাহ তালহু বর্ণনা করেন রসুলপাকসাল আলী সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হয় রসুলেপাকসাল আলিহিহি সাল্লাম এরশাদ করেন জৌফল আখির ওয়া দুবুর সাল মাকতুবাত রাতের শেষ প্রহরে এবং ফরোজ নামাজের পরে তিরমিজি শরিফ রসুল পাকসাল আলি আসাল্লাম আরও এরশাদ করেন ইন্নাফিল জান্নাতি ইফান তোরা জুহুরুহা মিন বুতুন ইহা ও বুতুন জুহুর ইহা জান্নাতে কিছু কক্ষ আল্লা রব্বুল আলমিন নির্মাণ করেছেন যেগুলো বাইরে থেকে ভিতরের অংশ দেখা যায় এবং ভিতরের অংশ থেকে বাইরের অংশ দেখা যায় এক বেদুইন সাহাবি প্রশ্ন করেছিলেন লিমান হিয়া ইয়া রসুল আল্লাহ এই কক্ষগুলো কার জন্য রসুল পাকসল্লা ইসলাম জবাব দিয়েছিলেন হিয়া লিমান আতাব আল কালাম ও আতআমা তাম ওয়া আদায়ামা সুয়াম ও সাল্লা আলিল্লাহি না সুনিয়াম এই কক্ষগুলো তাদের জন্য যারা সুন্দর কথা বলে নরম ভাষায় কথা বলে মানুষকে খাদ্য খাওয়ায় এবং সবসময় রোজা রাখে এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ে তিরমিজি শরীফ শরিফ রসুলপাকসাল আলিমসাল্লাম আরও এরশাদ করেন উম্মাতি উম্মতি হেমালতুল কোরআন ও আসহাইবুল্লাঈ আমার উন্মতের ভিতরে সবচেয়ে সম্মানিত হল যারা কোরআনের বাহক এবং রাতের তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা সোহাবুল ইমান হযরত সালাম রদি আল্লাহ তালহু বলেন আমি যখন রসুল পাকসাল আলী সাল্লামকে সর্বপ্রথম দেখি তখন আমি বুঝেছি যে এই চেহারা কোনো মিথ্যুক ব্যক্তির চেহারা হতে পারে না এবং রসুলপাকসালাহ আলী ওয়া থেকে সর্বপ্রথম যে কথাটি আমি শুনেছি ইয়া আইয়ু হান্নাস সালাম ও আতাইমুত্তাম ও সাল্লু ওয়াস নাস তদ খুলুন আল জন্নাত সালাম হে মানবমণ্ডলী তোমরা বেশি বেশি সালামের বিস্তার করো মানুষকে খাদ্য খাওয়াও এবং যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে তিরমিজি শরীফ হযরত জাবের রদি আল্লাহ এরশাদ করেন রসুলিফাকসালাহ আলী আসসালাম বলেছেন মান সলাহু বিনঈল বিল্লাইল হু বিন নাহার যারা রাতের অন্ধকারে বেশি বেশি নামাজ আদায় করে দিনের বেলায় তাদের চেহারাগুলো উজ্জ্বল হয় শোহাবুল ইমান হজরত হাসান ইব আতার উদ্দাহতু থেকে মোরসাল সূত্রে বর্ণিত হয়েছে রকা ইয়ারকাউহুমা ইবনু আদম ফি জৌফিল্লা আখির খাইরুম ওয়ামা ফিহা দুই রেকাত নামাজ যেই দুই রেখাত নামাজ বনি আদম শেষ রাত্রে আদায় করে এটি তার জন্য দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে উত্তম আল জামিয়া শির আমরা এখানে যে হাদিসগুলো উল্লেখ করেছি তার আলোকে তাহাজুত নামাজের আমরা যে ফজিলতগুলো পাই সেগুলো হলো এক তাহাজুদ নামাজ ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ দুই তাহাজুদ নামাজ আদায় করা এটা আল্লাহর নেককার বান্দাদের অভ্যাস তিন নামাজ আল্লা রব্বুল আলমিনের নৈকট্য হাসিলের অন্যতম মাধ্যম চার নামাজ মানুষের বিগত জীবনের গুনার কাফফারা স্বরূপ পাঁচ তাহাজুদ নামাজ মানুষকে গুনা থেকে ফিরিয়ে রাখে ছয় তাহাজুদ নামাজ আদায় করলে শরীরের রোগ বেধি আরোগ্য লাভ করে সাত তাহাজ্জুদ নামাজ বান্দাকে আল্লাহ সবচেয়ে নিকটবর্তী করে দেয় আট তাহাজ্জুদ নামাজে দণ্ডায়মান বান্দাকে দেখে আল্লাহ রব্বুল অত্যন্ত খুশি হন নয় তাহাজুদ নামাজের পরে যে দোয়া করা হয় এটি আল্লা রব্বুল বিশেষভাবে কবুল করে থাকেন দশ তাহাজ্জুদ নামাজ আদায়কারীর জন্য জান্নাতে বিশেষ কক্ষ নির্মিত হয়ে এগারো তাহাজ্জুদ নামাজ আদায়কারী ব্যক্তি উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি বারো তাহাজুদ নামাজ আদায়কারী নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে তেরো যে ব্যক্তি বেশি বেশি নামাজ পড়ে তার চেহারা নুরানি এবং উজ্জ্বল হয় চোদ্দ তাহাজ্জুদ নামাজের দুই রাকাত দুনিয়া এবং তার সমস্ত সম্পদের চেয়েও উত্তম সুতরাং আমরা হাদিসের আলোকে তাহাজুদ নামাজের যে ফজিলত শুনলাম আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যেন এই তাহাজ্জুদ নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করেন এবং এই ফজিলতগুলো যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته